আসসালামু আলাইকুম, আমি লাবণী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম কুশিকাটার বাচ্চাদের জুতার আরেকটা সোল। এটা হচ্ছে আরেকটা ডিজাইনের সোল। তো এর আগে আমি জুতার মাপ কিভাবে নিতে হয় সেটা সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা ওইটা দেখলেও আশা করি উপকৃত হবেন। আর এই সোলটার আগে আমি আরেকটা সোলের ভিডিও দিয়েছি, সেই সোলটার ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যদি ভালো লাগে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আচ্ছা, তো এই জুতার সোলটা মূলত 1 বছরের বাচ্চার, আর এটা আমি করেছি 15টা চেন দিয়ে। তো প্রথমে আমি একটা নিয়েছি 3.5 mm কাটা, আর নিয়েছি উলের সুতা, আর নিয়েছি কিছু স্টিচ মার্কার। তো প্রথমে আমি 15টা একটা স্লিপ নট দিয়ে নিয়েছি এবং 15টা চেন করে নেব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই তো হয়ে গেল আমার 15টা চেন। এখন আমি এই এখান থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের ভিতর একটা ডাবল ক্রোশেট করব। এভাবে 4 নম্বর চেনের ভিতর একটা ডাবল ক্রোশেট করে দেব, আর এই সেম এই ঘরটার ভিতরে আমাদের টোটাল হবে 5টা ডাবল ক্রোশেট। আর এই যে এখানে আমি 3টা চেন বাদ দিয়েছি, সেই 3 নম্বর চেনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছে, তাহলে আমাদের যারা নতুন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এই ঘরটার ভিতরে টোটাল হবে 5টা ডাবল ক্রোশেট, 3টা চেনের সমান একটা ডাবল ক্রোশেট, আর আরেকটা ডাবল ক্রোশেট করেছি। এখন আমি আরেকটা ডাবল ক্রোশেট করছি। তো এখন হয়ে গেল আমাদের টোটাল 3টা ডাবল ক্রোশেট, আর বাকি 2টা ডাবল ক্রোশেট আমি এটা পুরাটা করে যখন এই মাথায় চলে আসব তখন আমি বাকি 2টা ডাবল ক্রোশেট এই ঘরে করে নেব। তো এখন আমি এরপর 5টা ঘরে 1টা করে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা চেনে মানে টোটাল 5টা চেনের ভিতর 5টা ডাবল ক্রোশেট করব। 2, 3, 4, 5, এই হচ্ছে টোটাল 5টা ডাবল ক্রোশেট। প্রথম ঘরে 3টা ডাবল ক্রোশেট করলাম, তারপরে প্রত্যেক 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করলাম। এখন আমি পরবর্তী 5টা ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী 5টা ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আচ্ছা, সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, আশা করি যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন এইগুলি যদি আপনারা শিখে নেন তাহলে কুশিকাটার কাজটা খুবই সহজ হবে। আর কুশিকাটার কাজের বেসিকটাও বেসিক নিয়ে আমার চ্যানেল একটা ভিডিও দেয়া আছে, ওইটা দেখে নেবেন, আশা করি উপকার হবে। তো এভাবে করে আমি 1, 2, 3, 4 টোটাল 5টা ঘরে 5টা মানে 1টা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই হচ্ছে 5 নম্বর। আচ্ছা, এই তো এখন আমি এই লাস্টের ঘরে, প্রথম ঘরে যেমন আমাদের 5টা ডাবল ক্রোশেট হবে, এখন এই শেষের ঘরে হবে আমাদের 5টা সিঙ্গেল ক্রোশেট। তো এই ঘরটার ভিতরে আমি 5টা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এবং প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছে, যেন পরবর্তীতে আমার এই দ্বিতীয় রোটা করার সময় যেন আমার কোথাও ভুল না হয় বা স্টিচ যেন বাদ না পড়ে। এই জন্য তো এখানে আমি
দুই, দুইটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তিনটা সিঙ্গেল ক্রোশেট করলাম, এই চার নাম্বার সিঙ্গেল ক্রোশেট এবং পাঁচ নাম্বার সিঙ্গেল ক্রোশেট। এই তো এই সাইডটা আমরা যেভাবে করেছি সেম এই সাইডটাও আমাদের একইভাবে করতে হবে, এই সুতাটা ভিতর দিয়ে দিয়ে কাজ করব। এবং এই যে পাঁচ নাম্বার সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমি একটা স্টিচ মার্কার দিয়ে নিলাম। যারা আপনারা নতুন কাজ শিখছেন তাদের জন্য হচ্ছে এই স্টিচ মার্কারটা দিয়ে কাজ করলে কাজে ভুল হবে না, কাজটা সুন্দর হবে। এই জন্য আমি বলবো যে যারা একেবারে নতুন কাজ করছেন তারা অবশ্যই এই স্টিচ মার্কারটা ব্যবহার করবেন। আচ্ছা, আর এই স্টিচ মার্কারটা না থাকলেও সমস্যা নেই, আপনারা সেফটি পিন দিয়েও এটার কাজ করে নিতে পারবেন। তো এই এই সাইডের মতো আমি এই সাইডেও প্রথমে পাঁচটা সিঙ্গেল ক্রোশেট দেব, তারপরে পাঁচটা ডাবল ক্রোশেট দিব, এই এই ঘর অবধি করে দেখাচ্ছি। তো এই পাশের মতো আমি এই পাশটাও করে নিয়েছি এবং এখানে এই প্রথম ঘরটার ভিতরে তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম সেই ঘরে আমি আরও দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এখানে একটা স্টিচ মার্কার দিয়ে নিয়েছি। আচ্ছা, তারপর এখন আমি এই যে তিনটা চেন করেছি যে এই তিন নাম্বার চেনের থেকে স্টিচ মার্কারটা খুলে নিব এবং এই তিন নাম্বার চেনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ করে দেব। ব্যাস, আমাদের প্রথম রো কমপ্লিট। ওকে, এখন আমি এই দ্বিতীয় রো তে যাওয়ার জন্য প্রথমে তিনটা চেন করে নেব, দুই তিন, এই তিনটা চেন আমাদের একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবং এই সেম ঘরের ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে হয়ে গেল আমাদের দুইটা ডাবল ক্রোশেট। এভাবে করে এই প্রথম তিনটা ডাবল ক্রোশেটের মাথায় আমাদের দুইটা করে ডাবল ক্রোশেট হবে। ওকে, আচ্ছা, এখানে আমি নতুনদের জন্য আবার বলে দিই, এই যে এক দুই তিন, এই তিন নাম্বার ঘরে আমি আবার একটা স্লিপ স্টিচ সরি স্টিচ মার্কার দিয়ে নিলাম বোঝার সুবিধার জন্য। এবং এই মাথায় যে এই স্লিপ স্লিপ স্টিচ সরি স্টিচ মার্কারটা খুলে নিলাম, এখন আমি এই ঘরেও দুইটা ডাবল ক্রোশেট করব, একই ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট। তো এই মাথায় হচ্ছে আমাদের পাঁচটা ডাবল ক্রোশেটের মাথায় টোটাল দশটা ডাবল ক্রোশেট হবে। তারপরে এই প্রথম তারপরের যে পাঁচটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করে যাব, এক দুই তিন চার পাঁচ। আচ্ছা, আমি আবার বোঝানোর সুবিধার্থে এই যে এখানে যে শেষের ঘরটায় দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম যে এখানে আবার স্টিচ মার্কার দিয়ে স্টিচ করে নিলাম বোঝানোর সুবিধার্থে। আর এই রোটাতে আমাদের কোনো পরিবর্তন হবে না, এই রোটাতে আমরা পুরাটাই ডাবল ক্রোশেট দিয়ে কাজটা করে নেব। এই যে এখানে আমি পাঁচটা ঘরে পাঁচটা ডাবল ক্রোশেট দিয়েছি, এই বাকি পাঁচটা ঘরে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই ঘরগুলিতেও আমার ডাবল ক্রোশেট হবে। তো পরবর্তী পাঁচটা ঘরেও আমি একটা করে ডাবল ক্রোশেট করব। শুধু আমাদের মানে প্রথম রোটাই একটু ব্যতিক্রম হবে আর বাকি সব একই রকম। এই যে তো এই সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট করে যাব, মানে পাঁচটা সিঙ্গেল ক্রোশেটের মাথায় পাঁচটা ডাবল ক্রোশেট করব, এক দুই তিন চার পাঁচ। আচ্ছা, তো এখন আমি এই পাঁচটা সিঙ্গেল ক্রোশেটের মাথায় পাঁচটা ডাবল ক্রোশেট করে দিয়েছি, এখন এই যে স্টিচ মার্কারটাকে খুলে নেব। এখন আমি এই গোড়ালির যে অংশটা এখানে চলে আসছে, আর এখানে আমরা কি করব, সেম শুরুর মতোই
প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট করব, এক দুই, এবং আবার স্টিচ মার্কারটা দিয়ে মার্কার করে নিলাম বোঝার সুবিধার্থে। আচ্ছা, তারপরে ঘরে আবার সেম দুইটা ডাবল ক্রোশেট, এখানেও পাঁচটা, ঘরে হবে টোটাল 10টা ডাবল ক্রোশেট। ওকে, আচ্ছা এখান থেকে হয়তো আমার স্টিচ মার্কারটা খুলে গেছে, এটা জাস্ট যারা নতুন তাদের জন্যই এটা দেওয়া, আর আমরা যারা করি অভ্যস্ত তাদের এটা প্রয়োজন হয় না। আচ্ছা, তো তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশেট, সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশেট। আচ্ছা, তারপরের ঘরে আর কশিকাটার কাজটা একটু গুনে করলে হবে কি, কাজটা ভুল হবে না আর ফিনিশিংটা সুন্দর আসবে। তো এখানে আমি দেখব দুইটা, এক দুই তিন চার, চারটা ঘরে আমার করেছে। এবার পাঁচ নাম্বার ঘরের স্টিচ মার্কারটা খুলে নিলাম এবং পাঁচ নাম্বার ঘরেও আমি দুইটা ডাবল ক্রোশেট করে দেব। তো আমাদের গোড়ালির অংশটাও কমপ্লিট। তো এখানেও আমি স্টিচ মার্কার দিয়ে মার্কার করে নেব। আচ্ছা, তো এই সাইডের মতো আমি এই সাইডও এই এই অবধি করে নিচ্ছি, এই যে এই অবধি পুরাটা ঘরে, মানে একটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে এই অবধি করে নিচ্ছি। তো এই যে এই স্টিচ মার্কারের ঘর অবধি আমি চলে আসছি। এখন আমি এই এখানে প্রথম ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব, এক দুই, আবার সেম ওই প্রথম ঘরটাকে স্টিচ করে রাখব। আচ্ছা, তারপরে ডাবল ক্রোশেটে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। আচ্ছা, এইবার এই যে তিনটা চেন করেছিলাম যে শুরুতে, এই তিন নাম্বার ঘরে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। ব্যাস, আমাদের দ্বিতীয় রো কমপ্লিট। এখন আমরা তৃতীয় রোতে যাব, এই জন্য আমি তিনটা চেন করে নেব, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এখন রোটা, এখন এই থার্ড রোটা একটু চেঞ্জ হবে। চেঞ্জ বলতে আমরা প্রথম রোতে হচ্ছে একটা ঘরে পাঁচটা ডাবল ক্রোশেট করেছি, দ্বিতীয় ঘরে 10টা ডাবল ক্রোশেট করেছি। এখন প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপরে একটা ডাবল ক্রোশেট, তারপরে দুইটা ডাবল ক্রোশেট, তারপরে একটা ডাবল ক্রোশেট, এভাবে করে এই 10টা ঘরে এই রোটা ফলো করব। তো প্রথমে আমি একটা ডাবল ক্রোশেট, তিনটা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের এক ঘরে দুইটা ডাবল ক্রোশেট হলো, পরের ঘরে আমাদের একটা ডাবল ক্রোশেট, তার পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, তার পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, তার পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, তার পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, এবং এখন আমি স্টিচ মার্কারটাকে খুলে ফেলব। এই সোলের আর এটা প্রয়োজন হবে না, কারণ এটা থার্ড রোতে চলে আসছি। এখন আমি এই স্টিচ মার্কারের আগের ঘর অবধি একটা করে ডাবল ক্রোশেট করে নেব, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত
आठ, सॉरी आठ नौ दस, ये दसटा घरे एक करे डबल क्रोशेट कर दिलाम स्टिच मार्कर आगे घर अब्दि। सेम ये हमें रोते जेटा फलो कर दुटा डबल क्रोशेट एक डबल क्रोशेट आबार दुटा डबल क्रोशेट एक डबल क्रोशेट सेम ये दसटा घरे सेम ओटा फलो करब। तो प्रथम स्टिच मार्कर घर अब्दि रोटा फलो करब। प्रथम दुईटा डबल क्रोशेट दीब, तारपर घरे एक डबल क्रोशेट दीब, तारपर घरे दुईटा डबल क्रोशेट दीब। एक चेक कर नीबें दुईटा डबल क्रोशेट एक डबल क्रोशेट दुईटा डबल क्रोशेट आबार एक डबल क्रोशेट आबार दुईटा डबल क्रोशेट आबार एकटा डबल क्रोशेट आबार दुईटा डबल क्रोशेट हाँ दुईटा आबार एकटा डबल क्रोशेट आबार परेर घरे दुईटा डबल क्रोशेट तारपरेर घरे एकटा डबल क्रोशेट। এই ভাবে করে আমাদের এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে এবং এই সাইডটা আমরা যেভাবে কমপ্লিট করেছি এই সাইডটাও টোটাল এই পাশের মতো 10টা ঘরে 10টা ডাবল ক্রোশেট করে এই স্টিচ মার্কারের ঘর অবধি আমি করে তারপরে দেখাচ্ছি। আচ্ছা এই স্টিচ মার্কারের আগের ঘর অবধি আমি করে নিয়েছি, এখন আমি এই স্টিচ মার্কারটাকে খুলে নেব এবং এই ঘরে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট দিব। তারপরে একটা ডাবল ক্রোশেট দিব, তারপরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট দিব, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট দিব। আর অলরেডি আমরা শুরুতে যখন করেছিলাম তখন একই ঘরে তিনটা চেন এবং তিনটা চেন করে ওই ঘরে আবার আরেকটা ডাবল ক্রোশেট করেছিলাম। তো একই ঘরে হয়েছিল আমাদের দুইটা ডাবল ক্রোশেট আর এখানে আগের ঘরে হয়েছে একটা ডাবল ক্রোশেট। তো এটা আমাদের এখন আমি এই তিন নাম্বার চেনের ভিতরে এক দুই তিন নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। ব্যাস তারপরে একটা চেন করে আমরা সুতোটাকে কেটে নেব। আমি যদি এই সেম কালারের সুতা দিয়ে জুতাটা পুরো কমপ্লিট করতে চাই তাহলে আর আমার সুতাটা কাটার প্রয়োজন হবে না, আর যদি আমি নতুন কালারের সুতা জয়েন করতে চাই তাহলে আমি এই সুতাটাকে কেটে নেব। এই তো হয়ে গেল আমাদের এই ডিজাইনের একটা জুতার সোল। আশা করি আমার আজকে আমি আপনাদের যেই সিস্টেমে দেখালাম আপনাদের আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কারো কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।